আজকে টপিক বাগান বিলাস বা বাগান বলিয়া ফুলে দ্বিতীয়বার ফোলানোর জন্য যে পরিচর্যাগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমার প্রথমবার ফুল দিয়ে দিয়েছে এবং দ্বিতীয়বার ফোলানোর জন্য যে কাজগুলি করতে হবে বা করণীয় সেগুলো অনেকে হয়তো জানে না। প্রথমত করতে হবে আমাদেরকে যে স্টিকগুলোতে ফুল এসেছিল সেগুলো কেটে দেওয়া। আমার এই স্টিকগুলো কিছুদিন আগেই কাটা দরকার ছিল কিন্তু সময়ের অভাবে কাটা হয়ে ওঠেনি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছে গ্রোথ যত বেশি হবে তখন সে গাছে ফুল পাওয়ার আশা খুব কমই থাকে। তো গাছের গ্রোথগুলো কমানোর জন্য গাছের যে ডগ আছে ডগ থেকে সামান্য করে এই সাইজ করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে গাছের গ্রোথটা কম হবে এবং ফুল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং ফুলের পরিমাণটাও বেশি হবে। আমার কাটার টাইমটা একটু পেরিয়ে গেছে বলে ঠিকঠাকভাবে পাঞ্চিং হচ্ছে না, কারণ ডালগুলো অনেকটা করে শুকিয়ে গেছে। এখনো কিছু ফুল আছে দু একটা করে, মোটামুটি সমস্ত ব্রাঞ্চ যেগুলোতে ফুল এসেছিল সেই ডালগুলো মোটামুটি প্রায় কাটা ছাড়া হয়ে গেছে। এগুলো অনেকদিন হয়ে গেছে বলে একটু শুকিয়ে গেছে ডালগুলো, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ফুল শেষ হয়ে যাওয়ার পরেই ডালগুলোতে ফুল থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এবং এই যে ডগ আছে এখানে ব্রাঞ্চিং করে দিতে হয়। মোটামুটিভাবে সমস্ত ব্রাঞ্চ প্রায় কাটা কমপ্লিট। এরপরে আমাদের যেটা করণীয়, গাছের গোড়াতে কিছু পরিমাণে সার, গোবর সার, আমি গোবর সারই ব্যবহার করি এবং আপনারা যদি চান তার সাথে 10-26 এবং খোল গুঁড়ো মিশ্রণ করে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। এটাতে খোল গুঁড়ো আর গোবর সারের মিশ্রণ আছে, দিয়ে পরে এটাকে কিছুদিন নাড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা ভিতরে ভালোভাবে চলে যায়। এরপরে হালকা করে জল দিয়ে দিতে হবে গাছে, কিছুদিনের পরে প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে। আপনারা এই প্রসেস ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আজকে হালকা করে জল দেবো, বেশি না, জাস্ট খোল 10-26 এসব গুঁড়োগুলোকে শুধুমাত্র হালকা করে যেন ভিজে থাকে, তারপরে আবার জল দেওয়া হবে।
এই প্রসেস ট্রাই করুন, আমাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। মাস পর গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে পুরো গাছ ফুলে ভর্তি হয়ে যাবে। আপনারা এই প্রসেস ট্রাই করুন, অবশ্যই কাজ ভর্তি ফুল পাবেন। প্রতিবার ফুল ঝরে যাওয়ার পরে এই প্রসেসে কাটিং করুন, গাছে অবশ্যই ভর্তি ফুল থাকবে। পর গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। এই প্রসেসে ইউজ করতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং সারা বছর গাছ ফুলে ভরে থাকবে।